হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখেন, এখান থেকে আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভিডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ভিডিও নিচে আরেকটা ভিডিও শো করতেছে। এর মানে হচ্ছে সাজেস্টে নিয়ে আসতেছে। তো আপনাদের যে পেজটা রয়েছে, ওই ধরনের যে পেজগুলো রয়েছে বা ওই ক্যাটাগরির যে পেজ রয়েছে, ওই ক্যাটাগরির পেজের ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওটা শো করবে, অর্থাৎ সাজেস্টে চলে যাবে। সো কিভাবে আপনারা এটা করবেন এটাই দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। সো গাইস, আপনাদের পেজে যে ভিডিওগুলো রয়েছে, ওই ভিডিওগুলোকে সাজেস্টে নেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ফেসবুক লাইটে চলে আসতে হবে। আপনারা চাইলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়েও পারবেন। এখন আমি এখান থেকে যেটা করব, ভিডিও অপশনে ক্লিক করে দিব। তো আপনারা একটু কাজটা ভালো করে ফলো করেন। এখান থেকে যদি ভিডিও অপশনে ক্লিক করে দিই, দেখেন একটা ভিডিও নিচে কিন্তু আরেকটা ভিডিও শো করতেছে, অর্থাৎ সাজেস্টে চলে যাচ্ছে। সো আপনাদের ভিডিওগুলো কিন্তু এরকম সাজেস্টে নিয়ে আসতে পারবেন। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। সো এখান থেকে ব্যাকে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে পেজেস বলে। তো আপনারা একটু নিচের দিকে আসলে অনেকের ক্ষেত্রে থাকতে পারে, এখানে দেখতে পাচ্ছেন পেজেস অপশনটা, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। সো পেজেস অপশনে ট্যাপ করলে এখানে দেখতে পারবেন আপনাদের যে পেজগুলো রয়েছে এখানে শো করবে। তো আমি এখন দেখাবো প্রোফাইল টাইপ পেজগুলোতে। আমি এখান থেকে সুইচ নাও এখানে ট্যাপ করে দিচ্ছি। সো এখান থেকে সুইচে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল টাইপ পেজটা কিন্তু শো হয়ে গেল, অর্থাৎ ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে ট্যাপ করে দিব। এখন একটু নিচের দিকে চলে আসব। তো আপনারাও একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন শুধু সেটিংস বলে একটি অপশন, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। এই অপশনটার উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন পেজ সেটিং বলে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে পেজ সেটিং এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে রয়েছে প্রাইভেসি বলে একটি অপশন, এখান থেকে আপনারা প্রাইভেসি এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তো প্রাইভেসি অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ বলে একটি অপশন, এই অপশনটার আন্ডারে দুই নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ বলে একটি অপশন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখান থেকে এই অপশনটার উপর ট্যাপ করলে এখানে দেখতে পারবেন এরকম অফ থাকতে পারে অথবা অন থাকতে পারে। যদি আপনাদের অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন, আর এটা অন করে দিলেই কিন্তু আপনাদের এরকম সাজেস্টে চলে যাবে আপনাদের পেজটা যেই ক্যাটাগরির। এখন আপনারা যদি সঠিক ক্যাটাগরি না দিতে পারেন, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কিভাবে ক্যাটাগরি দিবেন সেটা একটু পরেই বলতেছি। সো গাইস, এখন দেখাবো আপনারা কিভাবে ক্লাসিক পেজে এই সেটিংসটা করবেন। তো এখান থেকে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, এখান থেকে আমি থ্রি লাইনে ট্যাপ করে দিব। তো আপনারাও যেটা করবেন, থ্রি লাইনে ট্যাপ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজেস অপশন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। এরপর আপনাদের যে পেজটা রয়েছে ক্লাসিক পেজ, ওই পেজটার উপরে ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম, দেখতে পাচ্ছেন ক্লাসিক পেজ আমার এটা। এখন উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। সো উপরে সেটিংস অপশনে ট্যাপ করার পর জেনারেল অপশন পাবেন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। জেনারেল অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেম সেটিংসটা এখানেও রয়েছে, আপনাদের এখানে যদি অফ থাকে তাহলে অবশ্যই এখান থেকে অন করে দিবেন। তো এটা অন করে দিলেই কিন্তু আপনাদের ক্লাসিক পেজে আপনাদের যেই ক্যাটাগরির পেজ হয় ওই ক্যাটাগরির পেজের নিচে কিন্তু আপনাদের ভিডিওটা চলে যাবে। এখন আপনারা সঠিক ক্যাটাগরি যদি না দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, এই ভিডিওর শেষে একটি ভিডিও পেয়ে যাবেন ইনডিসক্রিনে, ওই ভিডিওটা দেখে শিখে নেবেন, আর ওই ভিডিওটা দেখে অবশ্যই সঠিক ক্যাটাগরি দিয়ে নেবেন, এবং এই ভিডিওটাতে যে সেটিংসগুলো দেখিয়েছি ওইগুলো অবশ্যই ফলো করবেন। দেখতে পারবেন অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু আপনার যে পেজটা, ওই পেজে কিন্তু সাজেস্ট থেকে ভিউ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। প্লিজ গাইস, আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন।